পূর্বে আমরা দেখেছি কিভাবে এই কোড় লেখাটি আমরা পেন্টুল দিয়ে ট্রেস করব সেটা আমরা ধাপে ধাপে দেখেছি তো এই পর্বে আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে শেপ দিয়ে বিভিন্ন শেপ দিয়ে কিভাবে এই কোড় লিখাটি ট্রেস করা যায় তো চলুন শুরু করা যাক লোগো ডিজাইনের জন্য আসলে টুলের ব্যবহার বা বিভিন্ন শেপের ব্যবহার সবগুলোই দরকার হয় আমরা প্যাথফাইন্ডার ব্যবহার দেখেছি তো সেই বিষয়গুলো এখন আমরা এই রিয়েল টাইম প্রজেক্টে আমরা দেখব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা সাপোজ আমরা এই আর অক্ষরটা আমরা ট্রেস করব বিভিন্ন শেপ দিয়ে তো এটার জন্য আমি প্রথমে এই রেকটেঙ্গেল টুলের সাহায্য নেই এখান থেকে ক্লিক করে আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করি এখান থেকে আমি এটা ব্ল্যাক দিয়ে ফিল আপ করে দিই এখান থেকে স্ট্রোকটা নান করে দিই তো আমাদের একটা রেক্ট্যাঙ্গল হয়ে গেল এবার আমরা যেটা করব এই যে এইখানে যে শেপটা সেটা তৈরি করব তো সেটা আমরা করব হচ্ছে এলিপস টুলের সাহায্যে তো আমরা এখানে যাই ইন্টারসেক্ট তো আমি এখানে যদি শিফট চাপি তাহলে এটা প্রপোর্শন ঠিক থাকবে এবং অল চাপলে আমি ঠিক এই প্রপোর্শনে আমি আমার ইয়ারটা তৈরি করতে পারবো আমি যদি ঠিক এই বরাবর যদি করি তাহলে কী হয় অথবা এই যে এই বরাবর আমি যদি সেন্টারটা নেই তাহলে কিন্তু আমি এটা পারফেক্টলি এই দেখুন আমার পারফেক্টলি কিন্তু আমি সার্কেলটা তৈরি করে ফেলেছি আমি অপাসিটি কমিয়ে দিলে দেখতে পাবো যে এটা পারফেক্টলি আমি এই অংশটা আমি কিন্তু সিলেক্ট করতে পেরেছি তো বাড়তি যে অংশটা সেটা আমরা খুব সহজে এটা আমরা ডিলিট করে দিলেই হয়ে যাবে যেমন আমরা যদি পেন্টুলে যাই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট তার আগে আমরা এটা সিলেক্ট করে নেই ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এই অঙ্কে যদি ক্লিক করি তাহলে এটা ডিলেট হয়ে গেল এবং এই যে বাড়তি যে পোর্শনটা সেটা আমরা এভাবে একেবারে শিপ চেপে আমি ঠিক এই বরাবর নিয়ে আসি তারপর আবার এটা হ্যান্ডেলটা ধরে শিপ চেপে আমি স এই বরাবর নিয়ে আসি হয়ে গেল আমাদের আমি এই অংশগুলো এগুলো লক করে দিই তাহলে আর এটি সমস্যা করবে না লক করে দিলাম আমাদের পারফেক্টলি কিন্তু আমরা এই সার্কেলটা তৈরি করতে পেরেছি আর বাকি যেই এখানে যে বিষয়গুলো বাদ রয়েছে সেটা তো খুবই সহজ আমরা এটা খুব সহজেই কিন্তু এটা আরেকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে কিংবা এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমরা এটা খুব সহজেই কিন্তু ফিল আপ করে ফেলতে পারি সাপোজ আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলাম বাস হয়ে গেল এবং এটার অপাসিটি আমি হানড্রেড পারসেন্ট করে দিলাম তো আমরা এই পি অংশ মানে আরের এই অংশটুকু আমরা কিন্তু ট্রেস করে ফেলেছি শেপ দিয়ে রেক্টেঙ্গল এবং টুল সাহায্যে পি এর মতো হয়েছে এবার বাকি যে পোর্শনটা রয়েছে সেটা আমরা এখন ট্রেস করব এটার জন্য এই অংশটা আমরা অল চেপে আমরা ডুপ্লিকেট করি হ্যাঁ তারপর আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা এটাকে এখান থেকে এটাকে আমরা রোটেট করতে পারি কিংবা আরো সহজ হিসাব হয় যে আগের মতোই আমরা যদি এটা এখানে নেওয়ার পরে আমরা ঠিক। এই বরাবর যদি আমরা নিয়ে আসি আচ্ছা এইখানে আমরা এটা করার আগে এই পোষণটাকে ঠিক সঠিক জায়গায় আগে বসিয়ে নিই খুবই সিম্পল আমরা এটা করলাম আমরা এটা নিয়ে আসি বা একটু বাড়তি রাখলাম তারপরে এটাকে আমরা ঠিক এই বারবার নিয়ে আসি খুবই সিম্পলের ভিতরে আমরা এবং খুব সহজেই কিন্তু আমরা এটা করে ফেললাম তা আমাদের আর এর যেই পুরো পোরশনটা সেটা কিন্তু আমরা করে ফেলেছি তো এবার আমরা যেটা করবো এই পুরো পোরশনটাকে মার্চ করে ফেলবো মার্চ করার আগে আমরা অনেক সময় দেখ করলাম যে অপাসিটি কমালাম বাড়ালাম তো মার্চ করার আগে বা প্যাথ ফাইন্ডার ব্যবহার করার আগে অবশ্যই অপাসিটি হানড্রেড পার্সেন্ট করে দেবেন নাহলে কিন্তু এই অপাসিটি সহই মার্চ হয়ে যাবে এবং সেটা ঠিক করতে সমস্যা হবে সেই জন্য আমরা প্রথমে হানড্রেড পার্সেন্ট অপাসিটি করে নিলাম এবার আমরা উইন্ডোতে যাই প্যাথ ফাইন্ডার এই অপশানে ক্লিক করি এখানে একটি অপশান রয়েছে মার্চ আমরা এই মার্চ অপশনে ক্লিক করি দেখুন এখন একটি পোর্শনে রূপান্তর হয়েছে এবার এটির অপাসিটি কমিয়ে দিই আমরা এবার এই মাঝের যে পোর্শনটা সেটা আমরা তৈরি করবো সেম আগের মতো এলিপস সাহায্য নেই এই বরাবর আমরা অল্ট এবং শিপ চেপে একটা এলিপস তৈরি করি এবার এটিকে আমরা এবার এটির অপাসিটি আমরা কমিয়ে দিই এটির এটির এটিকেও আমরা একটু মডিফাই করতে পারি খুব সহজেই আমরা মডিফাই করে আমরা এটা করে ফেললাম এবং পেন্ট্রোলের সাহায্যে আমরা বাড়তি এটা রয়েছে সেটা আমরা ডিলিট করে দেব সেম আগের মতোই প্রসেস আমাদের মেইন পোর্শন কিন্তু হয়ে গেল এবার আমরা জাস্ট হচ্ছে এখান থেকে গিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে বাকি যেই পোর্শনটা সেটা আমরা করে ফেলব হয়ে গেল তো এবার এটার বাড়িয়ে হানড্রেড পারসেন্ট করে দেই দেখুন আমরা কিন্তু আমাদের এইখানে একটু এটাকে আমি দেখতেই পাচ্ছি যে এটাকে একটু তার আগে এটাকে আমরা এই এই দুইটা পোর্শনকে আগে মার্চ করে নিই সেম আগের মতো মার্চ তো এটা মার্চ করার পরে আমরা যেটা করব এ এটার অপাসিটি আমরা বাড়িয়ে দেব এটা বাড়িয়ে দিলাম এবার আমরা প্রথমে এটাকে সিলেক্ট করবো তারপর এই মাঝখানের পোর্শনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে ডিভাইড তো তারপরে আমরা যেটা করব এখান থেকে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো বাস আমাদের আর শেপ কিন্তু হয়ে গেল। তো এবার আমরা ও শেপটা নিতে পারি এটা খুবই সিম্পল দেখেই বোঝা যাচ্ছে টুলের সাহায্যে আমরা এটা করব আমি এখানে অল্ট এবং শিপ চেপে আমি ঠিক এইটার মাপে আমি একটা শেপ নেই হয়ে গেল এবং এটাকে আমি অল্ট চেপে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি টা শেপে আমি দেখতে পাচ্ছি এটার অপাসিটি আমি কমিয়ে দেই তারপর এখান থেকে আবার আরেকটা শেপ নেই এবার এটাকে আবার অল্ট এবং শিফট চেপে আমি আরেকটা নতুন শেপ তৈরি করি এটা পুরোপুরি আসলে সার্কেলের মতো হবে না একটু চ্যাপটা হবে সেটাই করলাম তারপর এটাকে আমি আবার আগের মতো হানড্রেড পারসেন্ট করে দেই দুটাকে একসাথে সিলেক্ট করে আমি এখানে যদি ডিভাইড করি তারপর এখান থেকে গিয়ে আমি এই অংশটাকে সিলেক্ট করে ডিলেট করে দিই আমার ও শেপ কিন্তু চলে আসে এইখানে সি এর শেপটা ঠিক সেম আমরা এটাকে ডুপ্লিকেট করি অল শেপে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি হয়ে গেল এবার এটাকে অপাসিটি কমিয়ে দেই এইখানে সি এর যেই মাঝখানে যেই কাটা অংশটা সেটা এখন আমরা করব সেটা আমরা করব একটু অন্য স্টাইলে রেকটেঙ্গেল টুলের সাহায্যে সাপোজ আমি এখানে একটা রেকটেঙ্গেল টুল দিলাম এবার এটাকে আমি রোটেট করি ভিউ মেনুতে গিয়ে আমি যদি দেখি শো বাউন্ডিং বক্স এই এটা দিয়ে আমি এবার শো বাউন্ডিং বক্স দিয়ে আমি এটা রোটেট করলাম এবং এটিরও আমি অপাসিটি কমিয়ে দেই অপাসিটি কমানোর পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এটাকে ঠিক এই বরাবর নিয়ে আসি অর্থাৎ এই অংশটুকু আমরা এখান থেকে এই সার্কেল থেকে নিব এই রেক্ট্যাঙ্গল থেকে নিব এই অংশটুকু তারপরে এখান থেকে আমি যাই সরি এটা ক্লিক করি ক্লিক করে এই বরাবর আমি এটাকে নিয়ে আসি তারপর এটাকেও ঠিক একইভাবে আমি যাই ক্লিক করি এই বরাবর নিয়ে আসি অর্থাৎ এই যেই এই ব্যাপারটা আমরা এখানে নিলাম তো হয়ে গেল এবার আমরা এটির অপাসিটি আমরা বাড়িয়ে হানড্রেড পার্সেন্ট করে দিই এটির অপাসিটিও বাড়িয়ে হানড্রেড পারসেন্ট করে দিই এবার এই শেপ এবং এই শেপ এই দুইটা সিলেক্ট করে আমরা আগের মতোই ডিভাইড অপশনে ক্লিক করি তারপরে এটি সিলেক্ট করি ডিলেট 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 দেখুন আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত যেই সি এর শেপটা সেটা কিন্তু তৈরি করে ফেলেছি কন্ট্রোল জিরো চেপে আমি ফিট অন স্ক্রিন করি তো ই এর শেপ তো আরও সহজ রেক্টেঙ্গল দিয়ে দিয়ে জাস্ট শেপটা তৈরি করতে হবে খুবই সিম্পল তাই সেটা আর আমি দেখালাম না এটা আপনারা নিজেরাই করে নেবেন তো এবার আরেকটা বিষয় আমরা খেয়াল করি কোনো বাড়তি কোনো কোনো পয়েন্ট রয়েছে কি না অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে কিনা সেটা আমরা এখন খেয়াল করব। যদি থাকে সেটা আমরা ডিলিট করে দেব কোনো বাড়তি কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি থেকে থাকে এখানে সবগুলো পারফেক্টভাবেই অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে যেহেতু এইখানে একটু ফিনিশিংটা বাকি ছিল তো যাই হোক এটা আপনারা যখন করবেন তখন পারফেক্টলি করে নেবেন তো খুব সহজে আমরা দেখে নিলাম পেন্টুল দিয়ে কিভাবে এই কোর লেখাটি ট্রেস করা যায় পাশাপাশি আবার বিভিন্ন শেপ দিয়ে কীভাবে এই লেখাটি লেখা যায় দুইটা জিনিসই আমরা লোগো যখন ডিজাইন করব লোগো যখন ড্র করব তখন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অনুসরণ করবো ধন্যবাদ